হ্যালো এভিন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তার তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও চলে আসলাম তোমাদের মাঝখানে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমরা সবাই দীপাবলি খুব সুন্দরভাবে কাটাও আজকে অনেক দিন পর আমার প্রদীপ দাদার বাসায় আমি ভিডিও করতে আসলাম তোমরা নিশ্চয়ই আগে দেখেছো এই লফটের ভিডিও এই দাদার বাড়িতে অনেক সুন্দর সুন্দর কালদম পায়রা আছে দেখাবো তোমাদের সকলকে আমি আজকে দাদা আমাকে ডাকলো যে ভাই কটা নতুন বেবি উঠেছে যা দেখে যা তাই জন্য আসলাম ভাবলাম তোমাদেরকেও দেখাই অনেকদিন ভিডিও আপলোড করা হচ্ছে না চ্যানেলে দেখো কালদমের বাচ্চাগুলো দেখতে থাকো কেমন লাগে এই দেখো এখানে বলি দাদা একটা মুরগি তাও তাই দিয়েছে ডিম বসিয়েছে দেখো দেশি মুরগি দেশি মুরগি ডিম বসিয়েছে দেশি মুরগিকে ফুটে যাবে কদিন পরে কত সুন্দর জিনিস দেখো কোনো ভয় পাচ্ছে না মুরগিটা এখন নিচেও মুরগি রাখে কত সুন্দর মুরগিটা বসে আছে কালো পুরো 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 কালো মুরগিটা এখন পায়রাগুলোকে তোমাদের সবাইকে দেখাবো ভাবলাম আমিও দেখছি তোমাদেরকেও দেখাই তোমরাও দেখো কেমন লাগে আর যারা নতুন নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও কেউ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব একদমই করছো না এটা একদম ভুল করবে না তোমরা দেখো পায়রাগুলো কেমন লাগে দেখো কত সুন্দর সুন্দর পায়রা আছে তখন একটা কালদম ডিপ বেড়েছে অন্ধকার অন্ধকার আছে খাঁচার মধ্যে কারণ এখন বিকাল হয়ে গেছে তাও যেটুকু পাচ্ছি দেখাচ্ছি তখন একটা কালদম সব এখানে এখানে কালদোম আছে কিছু সবজি আছে দেখাচ্ছি তোমাদের একে একে সব পায়রাগুলো গুলো দেখতে দেখো সুন্দর লবটা অসাধারণ পায়রা এগুলো লাল ঝাঁপড় বলা হয় আমাদের এখানকার তো ওখানে দেখাচ্ছি তারাও আস্তে আস্তে দেখো পায়রাগুলো গুলো একে একে সুন্দর সুন্দর পায়রা আছে দাদার বাড়িতে পায়রাগুলো গুলো অসাধারণ দেখতে নতুন বাচ্চাগুলো উঠেছে ওগুলো দেখাবো সব একে একে সবাই দেখো যে দাদার লভটা কত সুন্দর সুন্দরভাবে বানিয়েছে এক একটা কাঠের ফলের পেটিগুলোকে দেখো চার ভাগে ভাগ করেছে ভাগ করে সুন্দরভাবে পেটিগুলো বানিয়েছে আমার তো খুব সুন্দর লেগেছে লভটা তোমাদেরকে কেমন লাগছে বলো অবশ্যই কেউ বলতে একদম ভুল করবে না সবাই লাইক সাবস্ক্রাইব করো তোমাদের লাইক সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানাতে কি ভালো লাগে বলো সুন্দর সুন্দর করে লাইক সাবস্ক্রাইব করো ভিডিও বানাবো সুন্দর সুন্দর দেখো কালদম একটা মাদি বসে আছে হয়তো ডিমে ওপরে একটা ফুলছিরা নর একটা কালেঙ্গার পায়রা আছে ম্যাড্রাস কালাঙ্কা ম্যাড্রাস কালাঙ্কা পায়রা দেখো পায়রাগুলো সব হাতে ধরে দেখাবো অসুবিধা নেইগুলো দেখো কত সুন্দরভাবে খোপগুলো ছোট্ট ছোট্ট খোপ একটা পায়রাও অনায়াসে ধরে যাবে এখানে ডিম বাচ্চা করতে পারবে কোনো অসুবিধা নেই তোমরা যদি কেউ লফট বানাতে চাও এরকম এখান থেকে দেখে দিতে পারো সুন্দর করে বানানো আছে লফট দোতলা করা একটা ছোট্ট একটা খাঁচাকে কত সুন্দরভাবে কতগুলো পায়রা ধরা যায় দেখো কটা খাঁচা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা চার খোপের খাঁচা আর একটা বড় খাঁচা কতগুলো পায়রা ধরে বলো এরকম একটা কালদম ফার্স্ট একটা কালদম মা দিয়ে দেখাচ্ছে দাদা দাদার পায়রা দাদাই দেখাবে কত সুন্দর পায়রা দেখো প্রচুর ফ্লাইং প্রচুর ফ্লাই করে অসাধারণের ফ্লাই চোখটা দেখো ঠোঁটটাও অসাধারণ একটু তিল আছে আর কেউ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বুঝতে পেরেছো তো সবাই দেখো চোখ কত শুধু অসাধারণ চোখ যারা পায়রা চেনবো তারা দেখলেই বুঝতে পারবে যে পায়রার কোয়ালিটি কেমন আছে কী আছে দেখো গেট আপটা কত সুন্দর বাইরের দেখো অসাধারণ অসাধারণ দেখো একটু সাদা সাদা সে আছে লেন্স পুরো পুরো মনে হচ্ছে মানে বাঁধানো কালো না একটু সাদা সে আছে পাঞ্জা দেখো পাঞ্জাটাও খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই বলো কমেন্ট করে ওদের কমেন্ট কমেন্টের অপেক্ষায় থাকবো দেখো অত সুন্দর সুন্দর পায়রা আছে দেখো একটা লাল ঝাঁপর পায়রা তার পাশে আরও আছে এগুলো বাইরে ওই জন্য দেখাতে পারছি না একটা লাল ঝাঁপড় দেখো চোখ দেখো চোখের শখ করো কেমন চোখ অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে দাদার বাসার গুলো দেখো প্রথমে সাদা রাউন্ড বর্ডার তারপরে সাইড দিয়ে লালচে লালচে বর্ডার আছে অসাধারণ চোখ এর পড়গুলো অনেক সুন্দর দেখো পায়ের কত সুন্দর লাল ঝাপর আমরা বলি গেলো লাল ঝাপর বাড়ির পাশেই বাড়ি দাদাদের লেজটা কত সুন্দর লেজ পায়ে দেখো মোজা আছে কত সুন্দর মোজা আছে দেখো পায়ে পুরো ফুল মোজা না সাইড দিয়ে আর মজা অন্যগুলো ফুল মোজা আছে তো সুন্দর পায়রা কাল ঝাপট দেখো পায়রা দেখো পায়রা শখ ভালো লাগলে অবশ্যই বলো তোমরা লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না দেখো পায়রাটা উঠে গেছে একটা সবজি পায়রা দেখাচ্ছে দাদা সবজিটা খুব সুন্দর সবজি সবুজ পায়রা তোমরা সবুজ বলো এখানে সবজি পায়রা সবজি পায়রার চোখটা দেখো অসাধারণ চোখ চোখ দেখলেই মানে তোমরা বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি আছে পায়রার মধ্যে অসাধারণ কোয়ালিটির পায়রাটা আর গায়ের কালারটাও সুন্দর লাইট কালারে আছে পালক বাধা আছে হয়তো দাদার বাড়ি নতুন আনা বা কোনো কারণে হয়তো বেঁধে রেখেছে লেজটা দেখেছে কত সুন্দর লেজ দেখো পুরো সুন্দর লেজ ও পাখনা একটা পড়ে গেছে পালক সাইজের পালকগুলো দেখো গলা কত সুন্দর কালারটা দেখো গলার কত সুন্দর লেজটা দেখো অসাধারণ লেজ আছে পায়রাটার গলাটাও কালারটা অনেক সুন্দর আছে পাঞ্জাটা অনেক সুন্দর যা যা তো দেখছো তারা যদি আমার নতুন ভিওয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এটা প্রথম পার্ট শেষ করলাম সেকেন্ড পার্টে এর জন্য অপেক্ষা করো সেকেন্ড পার্টে ভিডিও বানাচ্ছি সেকেন্ড পার্ট দেখে নিও সবাই সবাই ভালো থেকো শুভ দীপাবলি সবাই পুজোটা সুন্দরভাবে কাটে